সকালবেলা হঠাৎ করে দেখলাম যে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে রাত 9টা 10টা বাজলে, যে এরকম রাত হয়ে যায় তেমন হয়ে গেল। 2 মিনিটই ঝড়টা হয়েছে, মাত্র 2 মিনিট। 2 মিনিটের মধ্যে একবারে এই এলাকার পুরো উল্টো পাল্টা করে ফেলাইছে। যখন প্রচণ্ড বাতাস হয় তখন বাচ্চাদের নিয়ে আমি আমার যাদের বাসায় চলে যাই। তারপরে ঝড় থামার পরে আমি এসে থেকে আমার ঘর ভেঙে গেছে। তো আমি সরকারের কাছে দাবি করি যেন সরকার আমার জন্য একটি ব্যবস্থা করে। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক মানে বাচ্চা কাচ্চা উড়ে যাওয়ার মতন এইভাবে মানে ধরে রাখছি, এবং এমন এইভাবে রাখার মতন ক্ষমতা ছিল না আমার। তো অনেক কষ্টে উপরালার এসে আমি বাচ্চা কাচ্চা ঠিক করে রাখছি। আমার মাথার উপর কিছুই ছিল না, শুধু আমার 3টে বাচ্চা কাচ্চা নিয়ে আমি এখানে বুটিয়ে পড়েছিলাম। আমার কিছুই ছিল না, ঘরে চাল উঠে উড়ে চলে গেছে নদীতে।